हेलो भिवार्स झुमार्स वर्ल्डे तुम्हारे अनेक अनेक स्वागत जानिए। आज के आमी एक नतून रेसिपी शेयर करते चले हे बांगालीर अति जनप्रिय रेसिपी चिंगड़ी माछेर मालाइकारी। एटा प्रति घरे घरे बांगाली बनिए थाके। तो आज के आमी ए रेसिपिटी किभाबे बानिएछी तो चलो देखे नेवा जाक। एखाने आमी 5 पिस मतो गलदा चिंगड़ी नियेछी एबं सेटाके धुए परिष्कार करे नियेछी, नून हलुद माखिए नियेछी। एरपरे आमी एखाने यूज करब मसलार जन्य एकटा गोटा टमेटो, गोटा पेंयाज, दुकोया रसुन एबं एकटु आदा। समस्त उपकरणगुलोर एखाने आमी एकटा ब्लेंडारे पेस्ट बानिए नियेछी। एरपर एकटा बाटिते आमी 2 चामच मतो दई नियेछी एबं पुरो मसलार पेस्टटा आमी एखाने एड करे दियेछी। एर संगे आमी ऐड करब ड्राई कोकोनट पाउडार, एखाने 4 चामच मतो आमी ड्राई कोकोनट पाउडारो यूज करेछी। एखाने 1 चामच मतो हलुद गुड़ो दियेछी एबं ड्राई पाउडारो आमी एखाने यूज करेछी 2 चामच मतो। एबार समस्त मसलागुलो आमरा मिक्स करे नेब। এরপরে আমি এখানে প্যানে তেল গরম করতে দিয়েছি, রিফাইন অয়েল নিয়েছি 4 চামচ মতো এবং মাছ চিংড়ি মাছগুলো আমরা ভালো করে আমরা ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এরপরে আমরা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সমস্ত মশলার পেস্টটা আমি অ্যাড করে নিয়েছি এখানে এবং এটাকে খুব ভালো করে আমরা তেলের মধ্যে ফ্রাই করব। এখানে আমরা রেড চিলি পাউডার দিয়েছি 1 চামচ মতো। তোমরা তোমাদের আন্দাজ মতো ঝালটা বুঝে নেবে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা একেবারে না থাকে। এখানে আমরা নুন অ্যাড করেছি আর স্বাদ মতো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমরা 1 কাপ মতো গরম জল মিক্স করব এবং ভালো করে মিশিয়ে নেব। এরপরে আরো 5 মিনিট মতো আমরা এটাকে এখন ফোটাবো। অবশেষে আমরা এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দেব। এখানে ড্রাই কোকোনাট পাউডার তোমরা এই রেসিপিতে ইউজ করতে পারো অথবা তোমরা নারকেলের দুধও ইউজ করতে পারো। পুরো গ্রেভি তৈরি হয়ে আসলে এবারে আমরা চিংড়ি মাছগুলো আমরা অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর একটা গ্রেভির কালার এসেছে এবং গ্রেভিটা খুব বেশি পাতলা হয় না, মিডিয়াম হয়, ঘন ঘন। আজকের রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে এবং সার্ভের জন্য তৈরি। তো আশা করি তোমাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটা। তো কেমন লাগলো নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও তোমরা প্রেস করে দেবে, তাহলে রান্নার সমস্ত নোটিফিকেশন তোমাদের অবধি পৌঁছে যাবে। তো চলো আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে।